स्टैंडर्ड फॉर स्टूडेंट्स वेलकम टू ई-लर्निंग क्लास आगे क्लास में हमें तुम्हारे पेज नंबर 63 पर्यंत पढ़िए आज के पेज नंबर 64 सबाई 64 खोलो आज के जो क्वेश्चन अनुशीलनी আছে অনুশীলনী গুলো তোমাদের আজকে করাবো দেখো একের দাগে ক একের দাগে ক আছে তাপ আমরা অনুভব করি জিভের না ত্বকের সাহায্যে তাপ আমরা অনুভব করি ত্বকের সাহায্যে তোমরা দেখো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদের এবার যখন অনলাইন ক্লাসে পরীক্ষা হচ্ছে তার জন্য তোমরা শুধুমাত্র সঠিক উত্তরের নিচে আন্ডারলাইন করবে কিন্তু যখন তোমাদের পরীক্ষার হতো যদি এটা খাতায় তোমাদের যেমন নরমাল সময় পরীক্ষা হয় সেরকম বলে কিন্তু তোমাদের তুলে নিয়ে পূর্ণ বাক্যে লিখতে হতো ঠিক আছে কিন্তু এবার যখন অনলাইন পরীক্ষা হচ্ছে তার জন্য তোমরা কি করবে শুধুমাত্র উত্তরের নিচে আন্ডারলাইন করবে সুন্দর করে আন্ডারলাইন করবে তাহলে তাপ আমরা অনুভব করি পদার্থের তাপীয় অবস্থার নাম হচ্ছে কি তাপমাত্রা তাপমাত্রা গয়ের দাগে আছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে ঘয়ে আছে তাপে কোন পদার্থের আয়তন বাড়ে উমদাগে আছে থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা হয় উষ্ণতা মাপা হয় তাহলে বোঝা গেল তাপ আমরা অনুভব করি ত্বকের সাহায্যে পদার্থের তাপীয় অবস্থা অবস্থার নাম হলো তাপমাত্রা সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে তাপে কোন পদার্থের আয়তন বাড়ে তা থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা হয় এবার দেখো দুই এর দাগে শূন্য স্থান কি আছে সুস্থ মানুষের দেহে তাপমাত্রা কত 98.4 ডিগ্রি ফারেনহাইট 98.4 ডিগ্রি ফারেনহাইট ডাক্তারি থার্মোমিটারে গ্যাস ব্যবহার করা হয় পারদ ব্যবহার করা হয় তারপরে গয়ে আছে বরফ গলে জল হয় গ্যাসের কারণে বরফ গলে জল কেন হয় তাপ যখন বৃদ্ধি করা হয় তাপ বাড়ানো হলেই তো তখন কি বরফটা গলে জল হয় আর যখন কোন জলের যখন তাপমাত্রাটা কমে যায় তখন কি হয় জলটা আবার বরফে পরিণত হয়ে যায় আবার যখন তাপ বাড়ানো হয় তখন কি হয় বরফ গলে জল হয়ে যায় বরফ গলে জল হয় কি কারণে তাপ বৃদ্ধির কারণে বৃদ্ধির কারণে তারপরে কি আছে ঘয়ের দাগে অতিরিক্ত কয়লার ব্যবহার পরিবেশকে দূষিত করে উমদাগে আছে বাষ্পীভবনের ফলে কি উৎপন্ন হয় বাষ্পীভবনের ফলে জলীয় বাষ্প উৎপন্ন হয় জলীয় বাষ্প উৎপন্ন হয় তাহলে আবার দেখো বলে দিই সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট ক্ষয় আছে ডাক্তারি থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় বরফ বলে জল হয় তাপ বৃদ্ধির কারণে অতিরিক্ত কয়লার ব্যবহার পরিবেশকে দূষিত করে বাষ্পীভবনের ফলে জলীয় বাষ্প উৎপন্ন হয় এবার তিন দাগ তিনের দাগে সত্য মিথ্যা সেলসিয়াস স্কেলে মানব দেহে তাপমাত্রা মাপা হয় না ফারেনহাইট স্কেলে মানব দেহে তাপমাত্রা মাপা হয় এটা মিথ্যা ক্ষয় আছে জলচক্র নিয়ন্ত্রণে তাপের কোনো ভূমিকা নেই এটাও মিথ্যা জলচক্র তা তোমরা জানো যে পুকুরের যে জল থাকে পুকুর বা নদী নালার জল থাকে সেটা যখন বাষ্প হয় কিসের জন্য তাপের জন্য যখন তাপ বেশি হবে তখনই তো বেশি বেশি বাষ্প হয়ে সেটা যাবে মেঘে পরিণত হবে আবার জল হবে আর যদি তাপ কম হয় তাহলে জলীয় বাষ্প কম উঠবে তাহলে সবকিছুই ধীরে ধীরে হবে তাহলে এটার জন্য তাপটা তাপের
তাপের কিন্তু ভূমিকা আছে, এটাও মিথ্যা। উষ্ণতা বলতে কোন বস্তুর তাপীয় অবস্থাকে বোঝায়, এটা সত্য। ঘরে আছে শীতল বস্তু থেকে তাপ উষ্ণ বস্তুতে সঞ্চারিত হয়, এটা মিথ্যা। সব সময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতেই তাপ সঞ্চারিত হয়। তাপ গ্রহণে কোন বস্তুর উষ্ণতা বাড়ে, এটা সত্য। এরপরে দেখো, একটি বাক্যে উত্তর দাও, বস্তুর তাপীয় অবস্থাকে কি বলে? তাপমাত্রা। তোমাদের আমি বলছি, তোমরা সবাই তুলে নেবে, বস্তুর তাপীয় অবস্থাকে কি বলে? তাপমাত্রা। তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। তাপের কারণে পদার্থের অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ দাও। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে পেজ নাম্বার 57 খুলবে, 57 পেজ, 57 পেজে দেখবে এখানে আছে, মোমবাতি জ্বালানোর পর তার গা বেয়ে গলে যাওয়া মোম গড়িয়ে এসে কিছুটা নিচে নেমে আবার জমাট বেঁধে শক্ত হয়ে যায়। কি বলেছে কোশ্চেনটা? তাপের কারণে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, এমন একটি উদাহরণ দিতে বলেছে। শুধুমাত্র তোমরা উদাহরণটাই লিখবে, কেন হলো সেটা লিখতে যাবে না, শুধু উদাহরণটা দেবে। মোমবাতি জ্বালানোর পর তার গা বেয়ে গলে যাওয়া মোম গড়িয়ে এসে কিছুটা নিচে নেমে আবার জমাট বেঁধে শক্ত হয়ে যায়। বোঝা গেল? আমি আবার বলছি, মোমবাতি জ্বালানোর পর তার গা বেয়ে গলে যাওয়া মোম গড়িয়ে এসে কিছুটা নিচে নেমে আবার জমাট বেঁধে শক্ত হয়ে যায়, এটা হচ্ছে উদাহরণ। তারপরে আছে, সাধারণত উষ্ণতায় তরল অবস্থায় থাকে এমন একটি ধাতুর নাম কি? পারদ। সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে এমন একটি ধাতুর নাম কি? পারদ। তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়? বিকিরণ পদ্ধতিতে। তার তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়? বিকিরণ পদ্ধতিতে। তাহলে এগুলো হয়ে গেলে একটি বাক্যে, এবার সংক্ষিপ্ত উত্তর দাও। তাপ উষ্ণতার পার্থক্য লেখো। তাপ উষ্ণতার পার্থক্য হচ্ছে মানে তাপ ও তাপমাত্রার পার্থক্য, উষ্ণতার তাপমাত্রা একই। পেজ নাম্বার 56 খুলবে, এখানে দেখো সুন্দর করে লেখা আছে তাপ আর তাপমাত্রার পার্থক্য। আমি বলে দিচ্ছি, তোমরা এটা মুখস্থ করবে বই থেকে। তাপ এক প্রকার শক্তি, তাপমাত্রা কি? উষ্ণতা হলেও তাপের প্রকাশ। আবার তাপের জায়গায় লিখবে, তাপ উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির কারণ, উষ্ণতা হলেও তাপ গ্রহণ বা বর্জনের ফল। তাপ মাপা হয় ক্যালোরিমিটারের সাহায্যে, উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। তাহলে বোঝা গেল পার্থক্য? ডাক্তারি থার্মোমিটার গরম জলে ডোবানো উচিত নয় কেন? পেজ নাম্বার 59 খুলবে, এখানে দেখবে এই যে ডাক্তারি থার্মোমিটার আছে তার নিচে বিশেষ সতর্কতা যেটা, সেটা লিখতে হবে যে ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত বা গরম জলে ডোবানো, আমরা কি লিখবে? আমরা জানি ফুটন্ত জলের উষ্ণতা 212 ডিগ্রি ফারেনহাইট, তাই কোনোভাবেই ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত বা গরম জলে ডোবানো যাবে না। সেক্ষেত্রে থার্মোমিটারের পারদ অতিরিক্ত আয়তনে বেড়ে থার্মোমিটারকে ফাটিয়ে দেবে এবং বিপদের সম্ভাবনা তৈরি হবে। বোঝা গেল? তাহলে আর কি লিখবে? আমি আবার বলছি যে আমরা জানি ফুটন্ত জলের উষ্ণতা 212 ডিগ্রি ফারেনহাইট, তাই কোনোভাবেই ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত বা গরম জলে ডোবানো যাবে না। সেক্ষেত্রে থার্মোমিটারের পারদ অতিরিক্ত আয়তনে বেড়ে থার্মোমিটারকে ফাটিয়ে দেবে এবং বিপদের সম্ভাবনা তৈরি হবে। তারপরে আছে কি, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় এমন দুটি উদাহরণ দাও। সে ওখানেই দেখবে তার উপরেই লেখা আছে, এই যে বিকিরণ পদ্ধতিতে, এই যে সূর্য থেকে মহাশূন্য পার করে তাপ পৃথিবীতে এসে পৌঁছায় বিকিরণ পদ্ধতিতে, এটা একটা উদাহরণ হলো। সূর্য থেকে মহাশূন্য পার করে তাপ পৃথিবীতে এসে পৌঁছায় বিকিরণ পদ্ধতিতে, এটা একটা উদাহরণ। আর দ্বিতীয় উদাহরণ দেবে, শীতকালে আগুন পোহানোর সময় তাপ বিকিরণ পদ্ধতিতে আমাদের শরীরে এসে পৌঁছায়, এই দুটো উদাহরণ হলো। এরপরে আছে, তাপ সংরক্ষণের কয়েকটি উদাহরণ লেখো। পেজ নাম্বার 62 খুলবে, 62 পেজে
দেখবে আছে তাপ সংরক্ষণের কয়েকটি উপায়। সুন্দর করে বইয়ে গোছানো লেখা আছে, আমি বলে দিচ্ছি। তাপ সংরক্ষণের কয়েকটি উপায়, গ্যাস স্টোভ প্রভৃতি আঁচ কমিয়ে ও প্রয়োজন ছাড়া নিভিয়ে ব্যবহার করতে হবে। দ্বিতীয় আছে কয়লা বা পেট্রোলিয়াম জাত দ্রব্যের পরিবর্তে গোবর গ্যাস, শুকনো কাঠ প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে। প্রেশার কুকার, ননস্টিক পাত্র প্রভৃতি ব্যবহার করে সহজেই রান্না করার চেষ্টা করতে হবে। আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে আমি উমদাগ থেকে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো বলে দেব, যেটা লেখানো সেটা লিখিয়ে দেব। তোমরা সব এগুলো খুব ভালো করে পড়বে, পরীক্ষা সামনে, সবাই খুব ভালো করে পড়াশোনা করবে, সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।